শুভ সকাল বন্ধুরা। আজ ঘুম থেকে ওঠার পরেই দেখি চাপ চাপ ওয়েদার, মেঘলা আকাশ। কতক্ষণে বৃষ্টি নামবে না নামবে সেই অপেক্ষাতে জানলার বাইরে চোখ রেখে অপেক্ষা করছি। তারপরে একটু বৃষ্টি হলো, ওই শ্রাবণের ধারার মতো। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট শুধু ভিজেছে। সে যাই হোক, যতটুকু বৃষ্টি হয়েছে তাতে গাছের গায়ে যা ধুলো বালি ময়লা জমেছিল সেটা ধুয়ে পরিষ্কার হলো। গাছগুলোকে এখন গাছ বলে মনে হচ্ছে। আর শীতকালে ব্যালকনির জানলাতে যে পিটুনিয়া চারাগুলো লাগিয়েছিলাম শীতকালে প্রচুর ফুল দিয়েছে। এখন এতে জল দিলেও তাজা হবে না, বৃষ্টির জল পড়লেও বাঁচবে না। কিছু গাছ মরে কঙ্কাল হয়ে গেছে। যতক্ষণ না তুলে ফেলে নতুন গরমের গাছ লাগাতে পারবো ততক্ষণ এদিকে চোখ ফেরানো যাচ্ছে না। মরা গাছ মরা ফুল দেখলে না মন মেজাজ এমনিই খারাপ হয়ে যায়। গতকালকের কিছুটা ভাত ছিল সেটাকে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভেজে ভুজে দিয়েছি। ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে, আমি এক কাপ চা খেয়ে দিন শুরু করলাম। পুকু এখনও ঘুম থেকে ওঠেনি। যতক্ষণ না নতুন পড়া চালু হবে, এদের রাতে ঘুমানোর টাইমেরও ঠিক নেই, সকালে ওঠার টাইমেরও ঠিক নেই। গতকাল ছিল রবিবার, পুকুর বান্ধবীরা দুই দিন আমার বাড়িতে থাকার পরে কাল দুপুর 12:30-12:30 সময় বাড়ির দিকে রওনা দিয়েছে। তারপরে পুকুর মনটাও খারাপ হয়ে গেছিলো, আর আমারও রান্নাবান্না সেরকম কিছু ছিল না বলে সংসারের কাজকর্মও সেইভাবে এগোয়নি। দেখবেন রান্নাবান্না থাকলে না রান্নার ফাঁকে ফাঁকে সংসারের অনেক কাজকর্ম হয়ে যায়, কিন্তু আর যেদিন রান্না থাকবে না সেদিনকে যে কি আলিস্য ধরবে, থাক আজ থাক কাল হবে, সেই কালকের কাজগুলো আজকে করব। আর আমাদের ঘোরাফেরা নিয়ে যে কেনাকাটার ব্যাপার গতকালকেই করে দিয়েছি পুকুকে। ওর বাবা পয়সা দিয়েছে, পুকুর বাবার কথা বলছে, আমার বাবা তো অনেকটা আগেই স্বর্গে চলে গেছে। ফ্রিজ ঘেটে দেখি আজকে কি সবজিপাতি আছে না আছে। বললাম গতকাল একটু গিলামেটের তরকারি বানিয়েছি, ওইটা খাওয়ার পরে সবারই পেটের অবস্থা গুড়গুড়। আজকে সবজি না রান্না করলে চলবেই না, আর এর মধ্যেই তো ঘুরতে চলে যাব। ফ্রিজে সবজিপাতি মাছ খেয়ে খালি না করলে ফিরে এসে আবার ওই আশিবাসি খাও, দরকার নেই। আজকে করব লাউ ঘণ্ট, দেখি ফ্রিজ ঘেটে চিংড়ি মাছ পাওয়া যায় কি না, আর না হলে বড়ি দিয়ে বানাবো। ও মা, রোদ উঠে গেল গো, আর কিছুক্ষণের জন্য বৃষ্টি হলে খুব ভালো হতো। পুকুর জন্য অল্প একটুখানি ভাত ভাজা রেখেছি, গরম করে দিলে কি খাবে না বলবে চা বানিয়ে দাও। চা খেতে হলে 9টার মধ্যে উঠতে হবে, এই নিয়ম করে দেব ঘরে, জানেন তো, নাহলে যখন উঠছে তখনই মর্নিং টি পাচ্ছে, তাহলে দুপুর আর মর্নিংয়ের মধ্যে পার্থক্য বুঝবে কী করে। কী হয়েছে কাক? ওই যে কাক দেখতে চলে এসছে, আর আপনাদের দেখাই আমার ঘর দুয়ারের কী অবস্থা। এই যে কালকে কেনাকাটার মধ্যে এই সমস্তগুলো কিনে এনেছি এই পুজো দিতে যাব বলে। পুজো দিতে যাবো মানেই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। তবুও ঘুরতে যাওয়ার আগের দিন আমি বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? এখন একটুখানি রহস্যের মধ্যে থাক। এইটা পুপু কিনেছে আর আমি পুজো দিতে যাওয়ার জন্য এইটা কিনেছি। আর ট্রেনে যে যাব এই একখানা হালকা পুলকা কুর্তি নিয়েছি, একদম সস্তার মাল বস্তা ভরে নিয়ে আসলাম। আর এর মধ্যে পুপুর কিছু রয়েছে ছোটোখাটো। সকাল থেকে যে পরিমাণে মেঘলা করেছিল আমি তো ভাবলাম সারাটা দিন মনে হয় ভাসাবে। ইন্দ্রও ভয় পেয়ে গেছিল, ওমা মন আজকে কাজে কর্মে বেরোবো কী করে গো। ওই দেখুন এখন গনগনে রোদ উঠে গেল। এরকম এক পশলা বৃষ্টি হওয়ার পরে যদি গনগনে রোদ ওঠে না, সেই গরম মেনে নেওয়া খুব মুশকিল। গুমোট হয়ে গেল পুরো ওয়েদারটা। আরও আধা ঘন্টা এক ঘন্টা ধরে যদি বৃষ্টিটা চলতো তাহলে ভালো হতো। গতকাল রাতে এত বকাছকা খেয়েছে, নতুন জামা বাড়িতে আনার পরে সেটা গায়ে গলাতে পারেনি, সেই শোক নিয়ে মনে হয় রাতে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে নিয়ে কি খাবো না খাবো পরে চিন্তা হবে, আগে নতুন জামাগুলো গায়ে গলাই। হ্যাঁ, ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে। এখন তো এই ওভার সাইজ টি শার্টগুলো সবাই পরছে। আর পরে যা 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 তাড়াতাড়ি যা। হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে। এই জামাটা পরে মনে হচ্ছে তুই মলদ্বীপসে যাবি। ওই দেখো আগে সুজাতা খুব সুন্দর করে বাসন মাজতো, আর এখন অনেকগুলো বাড়ির কাজ একসঙ্গে ধরে ফেলেছে, তো 2:30-2:30 সময় দেখি বাড়ি ফেরে। এখন একবারের কাজ ছেড়ে আরেক বাড়ি কতক্ষণে যাবে সেই তাড়াতে দেখুন, বাসন কোসনের গা থেকে বাসি তরকারির গন্ধ যাচ্ছে না।
কালকে একটু পেঁয়াজ রসুনের রান্না করে ফেলেছি, সেই পেঁয়াজ রসুনের তরকারির ঝাল মশলা তুলতে পারলো না। এদিকে প্রতি সপ্তাহে একটা করে সাবান লাগছে। এটা কাজের মানুষদের না, একবার বললাম ঠিক আছে, একই জিনিস 10 বার বললে তারাও ভাবে কিটকিট করছে আর আমারও ভালো লাগে না। আমি কখনো ওরকম কিটিট কিটিট করে কাউকে কাজ করাইনি তো। আমার কেমন লাগছে যেন বাসন গোছাতে গিয়ে না, ওই বাসনের গামলাটা যেই এনেছি বক করে একটা নাকি গন্ধ আসলো। বাসন কোসন এরকম জলের মধ্যে ধুয়ে তারপরে গামলায় উপর দিই, ও আসে খালি এঁটোটা ছাড়াবে বলে, তাও যদি না পারে। এরকম করলে তো আমাকে কাজের লোক ছাড়িয়ে দিতে হবে ভাই। আগে আমি যত সুন্দর করে বাসন মাজতাম, সেরকম না হলেও অন্তত পয়সা দিয়ে কাজ করাচ্ছি, সেই আন্দাজের কাজটা করে দিয়ে যাও। ঘুম থেকে উঠে স্নান করে নিয়েই আগে গেছি ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজোটা হয়ে গেলে না তারপরে অন্যান্য কাজে যদি হাত দিই তাহলে অত তাড়া থাকে না। আগেই বলেছি আমার ঘরের ঠাকুর 9:30টার মধ্যে খেয়ে নেবে, এরকমই নিয়ম করে রেখেছে ইন্দ্র, যাতে ঘরের মানুষ কাজে কর্মে বেরোতে গেলে ঠাকুর টাটা বাই বাই বলতে পারে। 12টা বেজে গেলেই ব্যাস ঠাকুর নাকি অন্যের বাড়িতে চলে যাবে। আমি এই বিছানা ছাড়া ঝাঁটাটা খুঁজছি, তালে বলে যে কোথায় রাখলো আমার মেয়েটা কে জানে, এখন সে ওপরের ঘরে গেছে, ডাকলেও সাড়া পাবো না। আর দেখুন আজকে যে পরিমাণে বৃষ্টি হলো তাতে জানলার সামনের গাছগুলো এক ফোঁটা জল পায়নি। আমি ইচ্ছা করে জানলার সামনে এনে রেখেছিলাম যাতে জলে গাছের পাতাগুলো ধুয়ে সবুজ হয়ে যায়। জেট প্লান্টের অবস্থা দেখুন, দীর্ঘদিন জল পায়নি, আর শীতকালে জেট প্লান্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যত রোদ পাবে তত ভালো হবে। যা সুন্দর হয়েছিল, বর্ষাকালেও খুব ভালো হয় জেট প্লান্ট। পুকুকে দিয়ে ঘর ঝাড় দেওয়া করাই না, কারণ ঝাড় দেওয়ার কায়দাটা এখনো পর্যন্ত রপ্ত করতে পারিনি। এই এত ধুলোর মাঝখানে ঝাঁটাটাকে যখন ছপাং ছপাং চালাবে না, সেই পায়ের ধুলো গায়ে ওঠার মতন অবস্থা, সব মেঝের ধুলোগুলো দেওয়ালে গিয়ে উঠবে। তাই বললাম তুই জামা কাপড়গুলো জায়গা মতো তুলে রেখে যা, ঝাড়ু ঝুড়ু দেওয়ার কাজগুলো আমি করে নিচ্ছি। কুকুর এখন অনেক কাজ শিখতে চায়, করতে চায়, আমি দিই না, থাক সারাটা জীবন তো খেটেই খেতে হবে। এই আমি যেমন খাচ্ছি, মায়ের ঘরে যতদিন আছে ততদিন আদর খাক, তাই না বন্ধু? খেলায় পড়লে বিড়ালও বাঘ বনে যায়। চলুন, ওখানে আলু বরবটি ভাজা হয়ে গেছে, আর এখানে লাউটাকে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে নিয়েছি, তাহলে ঝপাঝপ রান্না হয়ে যাবে। আলু বরবটি ভাজাতে হলুদ দিতে ভুলে গেছি, এখন আর দিয়ে লাভ নেই, থাকবে যেদিন যেটা ভুলে যাব সেটা ছাড়াই চলবে। আজকের দুপুরের রান্নাবান্না কমপ্লিট, গরম পড়তে না পড়তেই ঘরে টক ডাল রান্না শুরু হয়ে গেছে। এর আগেও একদিন করেছিলাম, খুব ভালো লেগেছিল। আজকেও আম দিয়ে টকের ডাল বানিয়েছি, আম একবার এনে গঙ্গায় দেওয়া হয়ে গেছে, তারপর থেকে আম খাওয়া শুরু করেছি। আর এই হলো আলু বরবটি ভাজা, হলুদ দিতে ভুলে গেছি বললাম, হলুদ ছাড়াই চলবে। আর এই হলো বড়ি বড়িটাকে চিংড়ি মাছ বলতে গেছিলাম, হ্যাঁ বড়ি আর ধনে পাতা দিয়ে রান্না করেছি। ইন্দ্রকে বলেছি আর ধনে পাতা টনে পাতা আনবে না, ভালো লাগে না খেতে, যেই সময়ের যেই জিনিস। শীতকালে ধনে পাতা খাওয়া হয়ে গেছে ব্যাস, গরমকালে আর না। আর এখানে ফড়িংয়ের ভাত মেখে ঝুঁকে ঠান্ডা হতে দিয়েছি। ও 14 বার এসে খোঁজ নিয়ে গেল, মা ভাতটা যে মেখে রেখেছো আমার কথা কি মনে পড়ছে না? পড়েছে বাবা, ডগিরা না গরম জিনিস খেয়ে ফেললে পেট নরম করে। সন্ধে পুজো দেওয়ার জন্য এখানে ধূপকাঠি ঘোরাতে গেছি, আর এই চড়াই পাখিটা সে কখন ঢুকেছে কে জানে, ঘর থেকে মোটে বেরোতে পারছে না। ফড়িং এসে যদি দেখে না, বেরিয়ে গেছে। এখন সময় সন্ধে 7:30, ভাবছি হাঁটতে যাব কি যাব না, এই ভাবতে ভাবতে এখন মনে হচ্ছে দূর, রাস্তাঘাটে বেরোলেই মন খারাপ হয়ে যাবে। আজ ঘরে বসেই সময়টা কাটাই, তাই বহুকে বললাম বিকেলে চাটা তুই করে নিয়ে আয়, একটু চায়ে চুমুক দি। আজকে ভাল লাগছে না কেন কি জানি, ওই যে দুপুর থেকে মেঘলা 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 একটা ওয়েদার ছিল তো, তারপরে এখন এসে আর কাজকর্মে ঠিক মন লাগছে না। এখন চায়ে চুমুকটা দিই, এনার্জিটা বাড়াই,
আর বললাম আমাদের নেট কানেকশন নতুন করে লাগিয়ে দিয়ে যাওয়ার পরে এত ভালো কাজ করছে বন্ধু, মন মেজাজ সব ঠিক হয়ে গেল। জলের ট্যাঙ্কের মতন একখানা নেট কানেকশন লাগিয়ে দিয়ে গেছে জিও, এর সঙ্গে সঙ্গে আমরা টিভিরও একটা কানেকশন নিয়ে নিয়েছি, টিভিও ভালো চলছে। আর বাইরের ওয়েদার মোটামুটি মেঘলাই রয়েছে, রাতের দিকে এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। হোক, সব মানুষজন ঘরে ফিরবে তারপরে যেন হয়। আর বললাম না, আজকে সন্ধ্যা পুজো দিতে আসার সময় এখানে যেই ধূপকাঠিটা ঘোরাতে গেছি, দেখি স্বামীজির সামনে একখানা চড়াই পাখি বসে রয়েছে, সেটা কখন ঘর থেকে বেরোবে না বেরোবে এই সমস্ত চিন্তা ভাবনা করছি। সে ঘরে থাকলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ফড়িং যদি একবার দেখে ফেলে সেটাকে কতক্ষণে হাঁচড়ে পাঁচড়ে খাবে বুঝলেন। কুকুর বিড়াল যেমন এক জায়গায় থাকতে পারে না, আমার ফড়িংয়ের কাছে কোনো পশু পাখি আলাদা করে রাখতে পারা যাবে না। আর এই যে দেখুন আমাদের টিভির কানেকশনটা। আজকে সকাল থেকে গায়ে পায়ে এত ব্যথা করছে, সন্ধ্যের পর থেকে খালি ভাবছি আজকে হাঁটতে যাবো কি যাব না, যাবো কি যাব না। কেমন ব্যথা বলুন তো, পাটা চাপ দিয়ে মাটিতে ফেলতে পারছি না, গায়ে পায়ে এরকম করে চাপ দিতে পারছি না। তারপরে আবিষ্কার করলাম গতকাল মুসুর ডাল খেয়েছি, আজকেও যে টকের ডালটা বানিয়েছিলাম মুসুর ডাল দিয়ে, সেটা খাওয়ার পরেই আমার গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে গিয়ে মনে হচ্ছে না ঘরে বসে বড্ড মন খারাপ লাগছে, 20 মিনিট আধা ঘন্টা একটু হেঁটে চলে আসি। খুব জোরে জোরে দৌড়াবো না, আস্তে আস্তেই হাঁটবো। আর এখন ঘড়ির কাঁটা 8টার ঘরে চলে গেল, যেই পুপু শুনেছে আমি হাঁটতে যাচ্ছি অমনি অর্ডার করা হয়ে গেল। আমার জন্য কিছু খাবার এনে তো হাঁটতে যাচ্ছি ইন্দ্র, যত দূর মন চায় তত দূর। তোমাকে কি ঠিকানাটা বলে যাবো নাকি, না সময়টা বলে যাবো? তুমি কাটো তো, 8টা বাজে তো, কি হয়েছে কেউ নিয়ে চলে যাবে নাকি আমাকে? পুপু আবার স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছে 6 মাসের জন্য, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো, ইংরেজি লিখতে পারে বুঝতে পারে তবে বলার অভ্যাসটা মোটে নেই বলে সেটাই রপ্ত করতে যাচ্ছে। আমি অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দেখেছি যারা 15-16 বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও ওই যে ইংরেজদের মতন গড় গড় করে ইংরেজি বলতে পারছে সেরকম নয় কিন্তু। তাই বাংলা মিডিয়ামে পড়লে কোনো কালেই ইংরেজি বলতে পারবে না, অথচ ইংলিশ মিডিয়ামে পড়লে গড় গড় করে ইংলিশ বলতে পারবে, এই ভাবনা চিন্তা ভুল। এর আগের দিন আমি হাঁটতে বেরিয়েছি, স্মার্ট ওয়াচ পড়তে ভুলে গেছি। স্মার্ট ওয়াচটা পড়লে না দেখতে সুবিধা হয় ঠিক কতটুকু হেঁটেছি না হেঁটেছি। যারা স্মার্ট ওয়াচ পড়েন না কিংবা স্মার্ট ওয়াচ পড়ার অভ্যাস নেই, মাঝে মধ্যে পড়তে ভুলে যান, এই স্মার্ট ওয়াচের একটা অ্যাপ রয়েছে যেটা মোবাইলে ডাউনলোড করলে স্মার্ট ওয়াচের মতনই কাজ করে। মানে স্মার্ট ওয়াচে যা যা দেখা যায় সব কিছু ফোনের ওই অ্যাপটাতেই দেখা যাবে। আমার আগে তো সেরকমই ছিল, তবে পুপুর এই ওয়াচটা বাতিল হয়ে গেছে বলে আমাকে দিয়ে দিয়েছে। ওই বারবার ফোন বের করে দেখতে ইচ্ছা করে না কতটুকু হেঁটেছি না হেঁটেছি, কত মিনিট হাঁটলাম না হাঁটলাম। যদিও আমি ঘন্টা মিনিটের হিসাব করে হাঁটাহাঁটি করি না, তাহলে বারবার দেখতে ইচ্ছা করে, দেখি তো আধা ঘন্টা হেঁটেছি কি না। কুড়ে মানুষ তো, আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেলেই মনে হয় না বাড়ি চলে যাই। আমি স্টেপ হিসাব করি, মানে কোনো দিন 2000-2000-এর ওপরেই হাঁটি, 4000 স্টেপ হাঁটার চেষ্টা করি, এরপরে এটাকে বাড়াবো 6000-8000 বুঝলেন। আমি কিন্তু এখন গঙ্গার পাড় দিয়ে হাঁটছি, 6টা-6:30 পর্যন্ত এই রাস্তাটা বেশ ভিড় থাকে, হুঁশাস বাইক যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের ভিড়, কিন্তু 8টার পর থেকে ভিড়টা একটুখানি কমে যায়, হাঁটতে সুবিধা জানেন ফাঁকা রাস্তা দিয়ে। আর এটা গঙ্গার পাড়, এই অন্ধকারের মধ্যে তো আর গঙ্গাটা দেখাতে পাচ্ছি না, সকালের দিকে কখনো হাঁটতে আসলে আমি আপনাদের দেখাবো। পোস্টের লাইটগুলো ভেঙে ফেলে দিয়েছে, নাহলে দাঁড়িয়ে গল্প করতে সুবিধা হবে না তো, যতবার এই পোলগুলোতে লাইট লাগিয়েছে ততবার ভেঙে চুরে ফেলে দিয়েছে। এখানকার বাচ্চা কাচ্চা নয় ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, দৌড় দিয়ে বাড়িতে ঢুকতে না পারলে মুশকিল হয়ে যাবে, সামনেই ঘুরতে যাওয়ার কথা, মাথায় 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে যদি শরীর খারাপ হয়ে যায় না, আমার সঙ্গে সঙ্গে আরও যে 6-7 জন ঘুরতে যাবে তাদেরও ঘোড়া মাটি দেখেছেন, পারলে দৌড় দিই।
মোটামুটি 35 মিনিটের মধ্যে 3,315 পা হাঁটা হয়ে যায়। এর আগের দিন কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে 2,000 পা হাঁটতে গেলে কতটা সময় লাগে গো মামন। আর আমি যে রাতে শোয়ার আগে ম্যাজিক ড্রিঙ্কসটা বানিয়ে খাই তার মধ্যে দিই জোয়ান মৌরি। আর কেউ কেউ বলেছিলেন যে গ্যাস অম্বল সারানোর জন্য গোটা জিরে নাকি ধন্বন্তরি, তাই গোটা জিরেও কিনে নিয়ে এসেছি। এর আগের দিন দেখিয়েছিলাম না 3 খাপের একখানা কৌটো, তার মধ্যে রেখেছি মৌরি আর জোয়ান, আর একটা ফাঁকা খাপের মধ্যে কি রাখবো না রাখবো আপনাদের থেকে জানতে চেয়েছিলাম। কেউ কেউ বলেছিলেন যে মামন গোটা জিরে গ্যাস অম্বলের জন্য খুব ধন্বন্তরি, তাই আজকে গোটা জিরেও কিনে নিয়ে চুলগুলো অ্যান্টেনার মতন দাঁড়িয়ে গেছিলো, বৃষ্টির জল পড়ে একটু নেতিয়েছে। আর এই ম্যাজিক ড্রিঙ্কসটা যে আমার শরীরের জন্য কি উপকারী বন্ধু বলে বোঝাতে পারবো না। আগে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ গ্রিন টি খেয়ে ঘুমোতে যাচ্ছিলাম, তাতে ঘুম উড়ে যাচ্ছে, তাই ভাবলাম না গ্রিন টি খেয়ে লাভ নেই, একখানা গরম পানিও খেয়ে ঘুমালে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে, আবার গ্যাস অম্বলটাও চলে যায়। কি খাবো কি খাবো এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে এই ম্যাজিক ড্রিঙ্কসের খবর পেয়েছি। আপাতত 2 সপ্তাহ হলো খেলাম, আরও 2 সপ্তাহ পরে আপনাদের বানানো শেখাবো, চলুন। হ্যাঁ, আর আজকে রাতে কুকুর জন্য বানাতে হবে দোসা, রাতে উনি ভাত খাবেন না, ভাত যদি খেত তাহলে যা লাউয়ের তরকারি রয়েছে ডাল রয়েছে সেই দিয়েই হয়ে যেত। তো চলুন বন্ধু, গ্যাটিস দোসা কী করে বানাবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দোসা খাওয়ার চাটনি হয়ে গেছে, কারি পাতা ছিল না তাই কারি পাতা ছাড়াই ফোড়ন দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বেশ ভালো করে তাতিয়ে নেওয়ার পরে টিস্যু পেপারের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে বুলিয়ে নিলাম। এবারে গরম চাটুটার ওপরে চট করে দিয়ে দিতে হবে। তার মানে তুমি রাস্তার কুকুরদের বাবা হয়ে গেছো এখন, ওরা তোমাকে বাবা বলে মেনে নিয়েছে। এই দেখুন বন্ধু, আমি প্রথমেই বলেছিলাম গ্যাটিস দোসা সাউথ ইন্ডিয়ানরা যেভাবে দোসা বানায় সেটার সঙ্গে কিন্তু তুলনা করবেন না, তাহলে অঙ্ক মিলবে না। হ্যাঁ, ভাত হয়ে গেছে। আমরা যে ঘুরতে যাচ্ছি ফরিংকে একটা জায়গায় রাখার ব্যবস্থা হয়েছে, এখনো পর্যন্ত আমি গিয়ে দেখে আসিনি ফরিংকে কোথায় রাখা হবে না হবে। তো চলুন বন্ধু, আমার পক্ষ আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে, টাটা, খুব ভালো থাকবেন। দুজন এসে গেছে খাওয়ার জন্য, যার যার খাওয়ার তার তার কাছে। এই আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে তো দোসা পুড়ে গেল গো, ভালোটা নিচে চলে গেল দেখ আর কালোটা উপরে আসলো। সরি 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 মা সরি।